আসসালামু আলাইকুম। এসএপি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে বলে রাখি, আজকের প্রশিক্ষণের বিষয়টি কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ ট্রেনিং, এক্সপেন্সিভ প্রশিক্ষণের বিষয়। সো আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি যদি সফলতার সাথে এই প্রশিক্ষণ কার্যক্রম, এই প্রশিক্ষণটি সম্পূর্ণরূপে সম্পন্ন করতে পারেন, তাহলে কিন্তু এই বিষয়ের উপর আরও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বাহিরে আপনি যেতে পারবেন প্রশিক্ষণ গ্রহণের জন্য। সো বুঝতে পারছেন, পাশাপাশি জানিয়ে রাখছি এই প্রশিক্ষণ কার্যক্রমটিও কিন্তু বাংলাদেশ আপনাদের যে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে এর আওতাধীন একটি ইনস্টিটিউটেই কিন্তু প্রশিক্ষণ চলমান থাকবে এবং চলমান রয়েছে এবং সেখানে প্রশিক্ষণ প্রদান করা হবে। সো বুঝতেই পারছেন খুবই যুগোপযোগী এবং অত্যন্ত ভালো মানের একটি প্রশিক্ষণ কিন্তু এরা। আর এই বলে রাখছি, এই প্রশিক্ষণটিও কিন্তু বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের SEIP, দ্যাট মিন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অর্থায়নে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে। আর যে প্রশিক্ষণের বিষয়টি, সে আজকে প্রশিক্ষণের বিষয়টি হচ্ছে পলিসি অ্যানালাইসিস। সো বুঝতেই পারছেন বাংলাদেশে এই একমাত্র প্রশিক্ষণ যা কিনা হচ্ছে বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পলিসি অ্যানালাইসিসের উপর একটি মাত্র প্রশিক্ষণ, যেটি আমাদের দেশের ইতিহাসে বলবো যে একটি মাত্র প্রশিক্ষণ যে পলিসি অ্যানালাইসিসের উপরে এমন স্পেসিফিক এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আর এটা কিন্তু 15তম ব্যাচ, তার মানে বুঝতেই পারছেন আপনি এই ভিডিওটি কিন্তু লং টাইম আপনি দেখতে পারবেন এবং দেখে দেখে এই তথ্য সংগ্রহ করে কিন্তু পরবর্তী ব্যাচের জন্য আপনি আবেদন করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আপনি যদি এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন, খুবই ভালো মানের একটা প্রণোদনা কিন্তু আপনি পাবেন। মানে হচ্ছে খুবই প্রশিক্ষণ বৃত্তি বা প্রশিক্ষণ ভাতা যেটাকে বলি, খুবই ভালো এবং খুবই ভালো ফিগারের একটা প্রণোদনা কিন্তু আপনি পাবেন যখন আপনি এই প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। সো চলুন আমরা এই প্রশিক্ষণের কিছু সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আর এই আগে বলে রাখি, এই প্রশিক্ষণ কার্যক্রমটিতে অংশগ্রহণের জন্য সরকারি এবং বেসরকারি দুই ধরনের কর্মকর্তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, বেসরকারি কর্মকর্তাদের জন্য 30% আসন কিন্তু একেবারে ফিক্সড করে রাখা হয়েছে। সো এখানে যারা সরকারি কর্মকর্তা না, তাদের ওয়েট হওয়ার কিছু কারণে যে আমরা যেহেতু এখানে সরকারি কর্মকর্তারা আবেদন করতে পারবে, আমাদের কোনো সুযোগ পাবো কি না। সো সেখানে এজন্যই কিন্তু 30% আসন বরাদ্দ রাখা হয়েছে বেসরকারি কর্মকর্তাদের জন্য। সো বুঝতেই পারছেন বাকি যে 70% আসন রয়েছে সেখানে কিন্তু সরকারি এবং বেসরকারি কর্মকর্তা দু ধরনের লোকই আবেদন করতে পারবে। সো বুঝতেই পারছেন বেসরকারি কর্মকর্তারাই কিন্তু এখানে হয়তো প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি নারী প্রশিক্ষণার্থীদের জন্য কিন্তু এখানে কিছু আসন বরাদ্দ রাখা হয়েছে। যেটা বলছিলাম যে আপনার এগুলো কিন্তু প্রশিক্ষণের বিষয় নিয়ে কথা বলছি, এখানে কিন্তু আপনার বিদেশেও যেতে পারবেন। সো কোর্সের টোটাল বৈশিষ্ট্যটা আমরা যদি দেখি, মোট আসন সংখ্যা হচ্ছে 30টি, বেসরকারি কর্মকর্তার জন্য কিন্তু 30% আসন বরাদ্দ রয়েছে, নারী প্রশিক্ষণার্থীদের জন্য কিছু আসন বরাদ্দ রয়েছে এবং প্রশিক্ষণ কোর্সের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী 6 থেকে 8 জন প্রশিক্ষণার্থীর মধ্যে 4:1 হারে কিন্তু বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এই এই প্রজেক্টের আওতায়। প্রশিক্ষণটি হচ্ছে 10 সপ্তাহের কোর্স এবং অবশ্যই এটি দক্ষতা উন্নয়নমূলক কোর্স এবং খুবই ভালো মানের প্রণোদনা সহ কিন্তু রয়েছে। এবং এই প্রশিক্ষণের ক্লাস সম্পর্কে যদি আমরা একটু জেনে আসি, প্রথম 6 সপ্তাহে শনিবার হতে বুধবার পর্যন্ত ক্লাস হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। পরবর্তী 4 সপ্তাহে পলিসি পেপার প্রস্তুত এবং মূল্যায়ন করা হবে, এবং হচ্ছে প্র্যাকটিক্যাল যদি আমরা বলি সেরকম হবে। এবং বিশেষ প্রণোদনা ছাড়াও কিন্তু যারা প্রশিক্ষণার্থীদের জন্য প্রতিদিন 600 টাকা বরাদ্দ রয়েছে দুপুরের খাবার এবং যাতায়াত ভাতা হিসেবে। এবং প্রশিক্ষণার্থীদের প্রতিষ্ঠানে কোনো কোর্স ফি কিন্তু দিতে হবে না, এটা তো অবশ্যই, কারণ এই প্রশিক্ষণ কোর্সটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ। আর আবেদনের যোগ্যতা হচ্ছে বেসরকারি চাকরিতে কর্মরত, সর্বনিম্ন 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে অবশ্যই মাস্টার্স বা সমমান হতে হবে, শিক্ষাগত যোগ্যতার থাকতে হবে এবং অন্তত দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট কিন্তু বা ফলাফল কিন্তু আপনার থাকতে হবে। বয়সটা এখানে সর্বনিম্ন 30 এবং সর্বোচ্চ 52 বছর পর্যন্ত রাখা হয়েছে। যেটা আমরা বলছিলাম,
এবং হচ্ছে আবেদন আপনি কিভাবে করবেন, একেবারে সহজভাবে যদি আবেদনের পদ্ধতিগুলো আপনাকে বলে দেই। আপনি একটি বেসরকারি কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট রয়েছে, mopa.gov.bd ওয়েবসাইটের সর্বশেষ খবরের শিরোনাম, ওখানে ক্লিক করে আপনারা যেই আবেদনের যে পদ্ধতিগুলো রয়েছে সেইভাবে আপনারা আবেদন করবেন। পাশাপাশি আপনারা যেটা করতে পারবেন, বিআইজিএম একটু বলে রাখি, বিআইজিএম হচ্ছে ইনস্টিটিউট অফ প্রশিক্ষণ কার্যক্রম, হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এটিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি উন্নত মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট। সো বুঝতেই পারছেন, যারা ঢাকা ইউনিভার্সিটিতে অনেক স্বপ্ন দেখেন একটি কোর্স করবেন বা একটা IBA স্টাডি করবেন, সেই রকম একটি ভালো মানের প্রশিক্ষণ কিন্তু হচ্ছে পলিসি অ্যানালাইসিস কোর্স। সো সেই স্বপ্নটিও কিন্তু আপনার পূরণ হতে যাচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে। সো আপনি যেটা করবেন, বিআইজিএমের ওয়েবসাইটে নিউজ আপডেট অপশনে যাবেন এবং পলিসি অ্যানালাইসিসে এর আবেদন ফর্ম ডাউনলোড করবেন এবং পুনরীকৃত ফর্মটি আপনার যেই রকম যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, 2 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি এবং বিশেষ করে আপনি যে এখানে কর্মরত রয়েছেন সেখানে অনুমতিপত্র ফিল আপ করে এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে application.psc.bijm@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। ওকে, অথবা আপনি সরাসরি ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সম্মিলিত বিআইজিএম অফিসে উপস্থিত হয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে এই 15তম ব্যাচের আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 এপ্রিল। সো এটা একটু কম সময়, ভিডিওটি পাবলিশ করার পর কিন্তু আপনারা খুবই কম সময় পাচ্ছেন, তবে যারা সম্ভব তারা খুব দ্রুত পেপারসগুলো রেডি করে এই ইমেল অ্যাড্রেসে আপনাদের আবেদন ফর্মটি পাঠিয়ে দিন প্রয়োজনীয় কাগজপত্র সহ। পাশাপাশি যারা এই টাইমটিকে অতি শর্ট মনে করছেন তারা কিন্তু 16তম ব্যাচের জন্য একটু অপেক্ষা করুন, 4 থেকে 5 সপ্তাহ বা 6 সপ্তাহ পরেই কিন্তু আবার নতুন একটি সার্কুলার আসবে এই প্রশিক্ষণের জন্যে। সো ওয়েট হওয়ার কিছু নেই, আর আপনারা অবশ্যই যখন ভিডিওটি দেখবেন ফুল স্ক্রিন করে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কোনো তথ্য মিস করবেন না, কোনো ইনফরমেশনও মিস করবেন না। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।